আমরা স্বপ্ন তৈরি ওয়েলকাম ব্যাক তোমাদেরকে নতুন ব্লগ না আজকে ব্লগ নয় একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো আমি নিউ মার্কেট গিয়েছিলাম তো ওখান থেকে আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই চলে এসেছি আমি বলেছিলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো একটু দেরি হয়ে গেছে তো তোমরা প্লিজ কিছু কেউ মনে করো না তো চলো দেখে নেওয়া যাক আমি কী কী কিনেছি ওখান থেকে চলো তো চলো শুরু করা যাক প্রথমে তো প্রথমে কি দেখাবো ছোট জিনিস দিয়ে দেখাবো না বড় জিনিস দিয়ে দেখাবো তো প্রথমে যেটা তোমরা দেখেছো ভিডিওতে সেটাই প্রথমে দেখাই চলো এটা নিশ্চয়ই তোমরা দেখেছো আমি ওখানে দেখছিলাম তো এটা নিয়ে নিয়েছি তো এটা আমি আমার কাজের জন্য নিয়েছি নিশ্চয়ই তোমরা জানো আমি মেকআপ কোর্স করছি তো তার জন্য আমার এটা লাগবে তো চলো তোমাদেরকে খুলে দেখাই এই যে আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এটা নেওয়ার তো যেহেতু কাজ শিখছি তার জন্য এটা নিয়ে নিলাম আমারও কাজে লেগে যাবে আর কাজের জন্যও কাজে লেগে যাবে তো চলো তোমাদেরকে খুলে দেখাই এর প্যাকেজিংটা খুবই সুন্দর এটা আইকনিকের এর দুটো ভোল্টেজ আছে একটা 190 আর একটা 180 আমাকে ওখান থেকে বলে দিয়েছে যে মানে নর্মাল চুলে মানে আমাদের চুলে 180তে করার জন্য না সরি 190 করার জন্য আর কোনো ডামি চুলে যদি কেউ করতে চাও তো তাহলে 180তে করতে তাহলে কোনো প্রবলেম হবে না এবার চুল বুঝে তো করতেই হবে নিশ্চয়ই যারা জানো তো দেখো এইটা আর এটা তার আমি একবার টেস্ট করে দেখেছিলাম কীরকম হচ্ছে তো মোটামুটি ভালোই হচ্ছে এই তো এখানে অন অফ করার সুইচ আছে এই যে এক অন অফ করার সুইচ আছে এখানে প্লাস মাইনাস আছে এখানে ভোল্টেজ বাড়াতেও পারো কমাতে পারো এখানে আছে খুবই ভালো লেগেছে আর কি সুন্দর সফট আমার তো খুবই ভালো লেগেছে তো চলো নেক্সট দেখানো যাক নেক্সট নিয়েছি আমি এটা এই কোমটা খুবই ভালো খুব ভালো চুলে জট ছেড়ে যায় তো আমাদের কাজের জন্য যখন ক্রিম্পার করে চুল বাঁধা হয় ব্যাককম করতে হয় তো ব্যাককম করার ফলে প্রচুর চুলে জট পড়ে তখন এই চুড়ি দিয়ে মানে আঁচড়ালে খুব তাড়াতাড়ি জট ছেড়ে যায় তো খুবই ভালো এটা আমি এখন ইউজ করছি তো আগের যতটা চুল পড়তো তার থেকে একটু কম উঠছে তো খুবই ভালো এটা এই যে তারপরে এই যে এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা একটু বড় ভেতরে একটা চেন আছে এই যে ভেতরে একটা ছোট্ট চেন আছে এই ব্যাগটা নেওয়ার কারণ হলো যে আমি ক্লাসে যেতাম ক্লাসে ও আমাকে 1 জানুয়ারিতে একটা ব্যাকপ্যাক দিয়েছিল সেটা মানে ছোট আমার অনেকগুলো জিনিস নিয়ে যেতে প্রবলেম হতো আর খুব ভারী হতো ব্যাগটা যেহেতু ব্যাগটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে তার জন্য আমি ওখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এটা অনেকটাই বড় অনেক কিছু নিয়ে যাওয়া যাবে তো ওই জন্য এই ব্যাগটা ওখান থেকে নিয়ে নিয়েছি তো পরে আমি কি যার জন্য মানে সবথেকে বড় কারণ যাওয়া সেটা হলো জুতো মানে সিলেদার্সের জুতো মানে ওখান থেকে জুতো না কিনলে আমার জুতো কিছুতেই টেকে না কেন জানি না আমি বিয়ের সময় একটা জুতো নিয়েছিলাম মানে ওখান থেকে বিয়ের সময় জুতো নিতে পারিনি বিয়ের আগে মানে যাওয়ার কোনো নিয়ম থাকে না বলে বেরোনো ওখান থেকে নিতে পারিনি ওখান থেকেই নেওয়ার ইচ্ছা ছিল নিতে পারিনি তো আমি এমনি নর্মাল যে দোকানগুলো হয় ওখান থেকে নিয়েছিলাম তো আমার 5-6 মাসও যায়নি জুতোটা মানে ছিঁড়ে গেছে আমার ছেলেদের ওখানে জুতো ছাড়া কোথাও জুতো টেকে না মানে কিছুদিন হলে মানে ছিঁড়ে যায় তো আমি এই কদিন আমার শাশুড়ি মায়ের জুতোয় পরে এদিক ওদিক যাচ্ছিলাম তো আমার জুতোটা কেনার খুব দরকার ছিল মানে খুব দরকার ছিল তো ওই জন্য ওই কারণেই আরও যাওয়া তো আমার জুতোর সঙ্গে সঙ্গে আমি অনেক আরও
জুতো নিয়েছি, তো চলো দেখানো যাক। তো দুটো জুতো, মানে একটা যে আমার দেওরের জন্য নিয়েছিলাম, ও তো পরে টিউশনে টিউশনে চলে গেছে, তো ওইটা দেখাতে পাচ্ছি না। আর আমি আমার মায়ের জন্য নিয়েছিলাম, সেটা আমি পাঠিয়ে দিয়েছি। আমার বৌদি এসেছিলো তো আমাদের বাড়িতে, তখন আমি বৌদিকে দিয়ে আমার মায়ের জুতোটা বৌদির হাতে পাঠিয়ে দিয়েছি। তো এখন জুতো দেখানো যাক। এই যে সিলেদার্সের বক্স, এইটা হচ্ছে আমার জন্য নিয়েছি, নর্মাল নিয়েছি। আসলে আমি প্রথম থেকেই হিল পরতাম, ওই জন্য একটু হিল দেখেই নিলাম। তো দেখো এই জুতোটা নিয়েছি, তোমরা প্লিজ কমেন্টে জানাবে কীরকম হয়েছে। বেশি নিইনি, ভালো, এরকম নর্মালি একটা নিয়েছি, যেহেতু আমাকে পরে যেতে হবে, সবসময় বেরোতে হবে, তার জন্য এরকম নিয়ে নিয়েছি। এই যে আরেকটা, এখনও পড়িনি, তোমাদেরকে দেখাবো বলে এখনও পড়িনি, পড়বো। কোথাও ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, যদি যাই ওখানে তো ওখানেই ফার্স্ট পড়ে যাব। তো কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে। তো সেদিনকে একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার শাশুড়িমা বলেছিলো শাশুড়িমার জন্য জুতো আনার কথা, তো শাশুড়িমায়ের পায়ের নম্বর আমার নম্বর দুজনেরই এক। তো এবার ও মায়ের জুতো কিনতো, মায়ের 7 নম্বর জুতো লাগে। তো আমি ওখানে গিয়ে, ওখানে জুতো সাইজ এক হয়, মানে ঠিক হয়, মানে বাইরের জুতো সাইজ উল্টো হলেও ওখানে সাইজ ঠিক হয়। এবার আমি শাশুড়িমায়ের জুতো পছন্দ করে নিজের পায়ে পরে দেখেছিলাম, একটু বড় হচ্ছিলো। তো আমি তখন ওকে বললাম যে দেখো এটা একটু বড় হচ্ছে, তাহলে কি 7 নম্বরই নেবো না 6 নম্বর নেবো? তখন ও বললো না না, মায়ের 7 নম্বর লাগে, তুমি 7 নম্বরটাই নিয়ে নাও। এবার আমরা 7 নম্বরটাই নিয়ে নিয়েছিলাম। তো ও তো বললো বলে আমি নিয়ে নিলাম, ওই জন্য আর কিছু বলিনি। তো বাড়ি এসে মা যখন জুতোটা পরছে, তখন মায়ের একটু বড় হয়েছে, তো তখন খুবই মন খারাপ হয়েছিল। তো সেদিনকে মন খারাপ হয়ে যাওয়ার ফলে তো কী করবো বুঝতে পারছি না। এবার বড় জুতো তো পরাও যায় না, হাঁটতে গেলে ট্রে হয়, তো বড় জুতো পরাও যায় না। বাপি তো ওইদিকেই থাকে কলকাতায়, তো বাপিকে মা বলেছিলো তাহলে তুমি কি পাল্টে নিয়ে আসবে? তখন বাপি বললো ঠিক আছে, আমি তো ওইদিক দিয়েই আসি, আসার সময় তাহলে আমি পাল্টে নিয়ে আসবো। তো বাপি নিয়ে চলে গেছিলো জুতোটা, আর বিলও ছিল আমাদের কাছে। তো বাপি নিয়ে গিয়ে জুতোটা পাল্টে নিয়ে এসছে, 6 নম্বর নিয়ে এসে। তো চলো মায়ের জুতোটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে মায়ের জুতো। এখানে 6 নম্বর আর 9 নম্বরটা না খুব গুলিয়ে যাচ্ছে, দেখো এটা হলো 6, আর ওখানেও খুব অসুবিধা হচ্ছিলো, বুঝতে পারছিলাম না কোন দিকে করা আছে। তো লাস্টে মায়ের একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ মা আশা করেছিল, মা ভিডিও কলে দেখে নিজে জুতোটা পছন্দ করেছিল, এই জুতোটাই এনেছিলাম, 7 নম্বর এনেছিলাম। তো মায়ের একটু মন খারাপ হয়ে গেছিলো, সবারই হয়, কোনো কোনো কিছু জিনিসে আশা করে থাকার পর সেটা যখন না হয় তো খুবই মন খারাপ হয়। মায়ের মাকে দেখেই বোঝা যাচ্ছিলো। তো বাপি পাল্টে নিয়ে এসছে, খুবই ভালো লেগেছে। তো মা পড়তে পারবে জুতোটা, দেখো তোমার কমেন্টে জানাবে কীরকম লাগলো। তো আর একটা জুতো বাপির জন্য নিয়েছি, বাপি বর্ষাকালে এমনি বুট পরে যায় তো কলকাতায়, তো বর্ষাকালে যেতে খুবই অসুবিধা হয়, তার জন্য বাপির জন্য একটা কিটো নিয়ে নিয়েছি বর্ষাতে পরার জন্য। এই যে কিটোটা বাপি বর্ষাকালে পরে যেতে পারবে, বুট পরে যায় খুবই অসুবিধা হয়, বুটের ভেতর জল ঢুকে যায়। আর দেওরের জন্য একটা কিটো নিয়েছিলাম, ভাইয়ের মানে ছিল নর্মাল জুতো, তো একটা কিটো নিতে বলেছিল, নিয়েছিলাম, নিয়ে আসতেও সঙ্গে সঙ্গে পরে টিউশনে টিউশনে চলে গেছে, তো ওইটা দেখাচ্ছি না। তারপরে নিয়েছি এইটা, এই ওড়নাটা, সেই সুতির ওড়না, এটা সেই পাকানো পাকানো, তোমরা নিশ্চয়ই জানবে পাকানো পাকানো এরকম থাকে, ওরকম ছিল। আমি রাতে যেহেতু নাইটি করি ঘরে, তো একটা ওড়না ছিল না, আমি আমার বাড়ি থেকে একটা এনেছিলাম, ওটা কীরকম হয়ে গেছিলো, তার জন্য ওকে বললাম একটা ওড়না কিনে দেবে, তো রাতে নেব। তো বাড়িতে নিয়ে এই ওড়নাটা লাল রঙের, এই দেখো এই ওড়নাটা নিচে এরকম বল বল করা আছে,
খুব ভালো লাগে। এই ওন্নাটা নিয়েছি। আর আছে এটাই লাস্ট, আর আছে এইটা। এর মধ্যে কী আছে বলো তো? এর মধ্যে আছে সানগ্লাস। তো আমার সানগ্লাস ছিল না, বাইরে যখন রোদে বেরোতাম খুবই অসুবিধা হতো। ও একটা নিয়েছে, আমিও একটা নিয়েছি। এই যে দুটো সানগ্লাস। তো কাটটা প্রথমে দেখাবো, বরেরটাই প্রথমে দেখাই। এটা ওর, ও নিয়েছে, আমিও নিয়েছি। আমারটা একটু আলাদা, ছেলেদের মেয়েদের তো আলাদাই হয়, কি পাগলের মতো কথা বলছি। তো পরে দেখাই। কেমন লাগে? Oh my God! Wow! নিয়েছে, ভালোই লাগছে মোটামুটি। ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে এক জায়গায়, তো ওখানে যাওয়ার জন্যই সানগ্লাসটা নেওয়া, বিশেষ করে আমারটা দেখাই। কাটটা সব থেকে ভালো, প্লিজ তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, এই যে আমারটা দেখো, পরি কীরকম লাগছে বলবে সবাই। এটা বরই পছন্দ করে দিয়েছে, তোমাদের দাদুভাই পছন্দ করে দিয়েছে। তো কীরকম লাগছে তোমরা জানাবে। আমার তো খুব পছন্দ হয়েছে, এরকম টাইপেরই দুটো ছিল। তো এরকম একটা একটু জাস্ট মানে একটু রাউন্ড মতো। তো কনফিউজ হচ্ছে না, অনেকক্ষণ ধরে দোকানে দাঁড়িয়ে একবার এটা পড়ছে, একবার ওটা পড়ছে, একবার এটা পড়ছে, একবার ওটা পড়ছি। তো ও লাস্টে বললো যে তুমি এটাই নাও, তোমার মুখে এটাই ভালো লাগছে। তো লাস্ট পর্যন্ত এটাই নিয়ে নিলাম। তো আমারও ভালো লাগছিলো, আর বেশি করিনি, তো এটাই নিয়ে নিয়েছি। আর একবার পড়ি, আমি একটু বেশি ঢং করি। হ্যাঁ, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো, আপাতত আর কিছু নেই, এগুলোই কিনেছি। আর আমি একটা জামা কিনবো বলে, রাউন্ড টাইপের জামা কিনবো বলে ওটা কেনা হলো না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো। সেদিনকে রথ ছিল, বাড়িতে আসার তাড়াহুড়ো ছিল, বাড়িতে বৌদি আর বাবু ছিল, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর সবথেকে বড় কথা, তখন খুব জোরে বৃষ্টি চলে। আর একটা জিনিসও নিয়েছিলাম, সেটা হলো ঘড়ি আমার বাবুর জন্য। বাবু মানে কে তোমরা নিশ্চয়ই জানো, আমার ভাইপোর কথা বলছি। তো ওরা তখন, বৌদি আর ভাইপো এসেছিলো আমাদের বাড়িতে, এবার বাড়িতে আছে, কিছু নিয়ে যাব না, এলে তো বলবে পিপি কি এনেছো, তো কিছু নেব না সেটা হতে পারে। তো ওই জন্য ওর জন্য একটা ছোট ঘড়ি নিয়ে নিয়েছি, খুব ভালো লাগে, ছোট হাতে পরবে তো ভালো লাগে। আর ওই জন্য নিয়েছিলো বৌদি। আমাকে অনেকদিন আগেই বলছিলো, জানিস তোর ভাইপোর জন্য একটা ঘড়ি নেবো, ছোটো ছোটো যে ঘড়িগুলো হয়। এবার মানে অনলাইনে মানে ফ্লিপকার্ট অ্যামাজনে দেখছিলো, তো ওখানে অনেকটাই দাম বলছিল। আর ওখানে আমি যখন সানগ্লাস নিচ্ছিলাম ওই দোকানেই ছিল, আমি দেখতে পেয়ে নিয়ে নিয়েছি। বাড়িতে এসে ওকে দিয়েছে, খুব খুশি হয়েছে। তো আর আমার মায়ের জুতোটা তো পাঠিয়ে দিয়েছে, অনেক কিছুই তোমাদেরকে দেখানো হলো না, যেরকম বাবুর ঘড়িটা, মায়ের জুতোটা, আমার মানে দেওরের জুতোটা দেখানো হলো না। যদি আমি পারি ছবিতে মানে জিনিসগুলো মানে যেগুলো দেখালো হলো না সেগুলো ছবি আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর তোমরা জানাবে কোন কোন জিনিসের সবথেকে বেশি ভালো লেগেছে, প্লিজ কমেন্টে জানাবে। আর এই কটাই জিনিস। তো নেক্সট যেদিন যাবো সেদিনকে যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে নেবো। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের সব কিছু দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে ছোটো সে বেল বাটন আছে, ওটাকে প্রেস করে রেখো, তো যখনই আমরা ভিডিও আপলোড করবো তখনই তোমরা দেখে নিতে পারবে। তো চলো, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। তো চলো টাটা, আবার নেক্সট নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।